এই ভিডিওতে দেখাবো কিভাবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন প্রিমিয়ার প্রোতে। দেখা যায় যখন ভিডিও ক্যাপচার করা হয় তার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা শাঁসা করে শব্দ হয়, সেই শব্দটাই এই ভিডিও থেকে রিমুভ করে দেখাবো। প্রথমে আমাদের যে ভিডিও সেটা আমরা এখানে নিয়ে আসি টাইমলাইনে, তারপর যদি আমরা ভিডিওটা প্লে করি, খেয়াল করে দেখেন কিরকম একটা শব্দ হয়। দেখছেন পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা শাঁসা করে শব্দ হচ্ছে। যখন যখন আমরা শব্দটাকে রিমুভ করে ফেলবো তখন আপনারা বুঝতে পারবেন যে পার্থক্যটা কিভাবে হয়। এখন আমরা এটা আবার প্লে করি, তারপর আমরা যাবো ইফেক্টস, এখানে সার্চ দিব ডিনয়েজ লিখে, এটাকে টেনে নিয়ে আসতে হবে ভিডিওর উপরে। খেয়াল করে দেখেন শব্দটা কিন্তু অনেকটাই চলে গেছে। এই ডিনয়েজ, এই ইডিটের অপশনে যদি ক্লিক করি তাহলে আপনারা কম বেশি করতে পারবেন ভিডিওর প্রয়োজন মতো। যদি আমরা এটা কমাই দিই, দেখছেন শাঁসা করে কিন্তু আর শব্দ হচ্ছে, কিন্তু এটা যদি আমরা বাড়াই দিই তাহলে শাঁসা যে শব্দটা সেটা রিমুভ হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ সেটা রিমুভ করে ফেলতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।